শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব ফেরত এক বয়স্ক দম্পতিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এদিকে করোনাভাইরাস শনাক্তে সাধারণ যাত্রীদের জন্য বসানো অপর থার্মাল স্ক্যানারটিও বিকল হয়ে গেছে শুধু তাই হস্তচালিত স্ক্যানার দিয়ে চলছে পরীক্ষা সংকট মোকাবিলায় স্ক্যানারের পাশাপাশি বিমানবন্দরে লোকবল বাড়ানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ করোনা জিকা নিপাহ সহ বিভিন্ন ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে তাপমাত্রা পরীক্ষার জন্য দু সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য দুটি ও ভিআইপিদের জন্য একটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয় কিন্তু করোনা ভাইরাস সতর্কতার মধ্যে কয়েকদিন আগে বিমানবন্দরের দুটি স্ক্যানারই বিকল হয়ে যায় ইতিমধ্যে ভিআইপি যাত্রীদের জন্য নতুন স্ক্যানার বসানো হলেও একটি স্ক্যানার দিয়েই চলছিল সাধারণ যাত্রীদের পরীক্ষা এর মধ্যে সোমবার রাতে মধ্যপ্রাচ্য থেকে আসা বিপুল সংখ্যক যাত্রীর চাপে বিকল হয়ে যায় একমাত্র সচল থার্মাল স্ক্যানারটি এ অবস্থায় লম্বা লাইনে দাঁড় করিয়ে হস্তচালিত স্ক্যানার দিয়েই পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের হেলথ ডেস্ককে পর্যাপ্ত লোকবল ও নিরাপত্তা কর্মী না থাকায় যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ডিফারেন্স বলতে আমরা বাংলাদেশ আমরা গণবসতি এখানে মানুষ বেশি এখানে আরো উন্নত দরকার ছিল মানুষ মানে লাইনে না সবাই দৌড়াদৌড়ি করতেছে মানে লাইন ফলো চাপ বেশি থাকায় আমাদের ওই মানে শৃঙ্খল হইতেছে না বাট আমরা স্বাস্থ্য অধি দপ্তরকে জানিয়েছি তারা টেকনিশিয়ান ডেকে এটা মেরামত করার ব্যবস্থা করছে স্বাস্থ্য পরীক্ষায় তাড়াহুড়ো না করে সহযোগিতার অনুরোধ জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আরও থার্মাল স্ক্যানার দেওয়ার পাশাপাশি লোকবল বাড়ানোর কথা সেখানে অল্প স্পেসে মাঝে মধ্যে অনেক লোকজনকে আমাদেরকে ম্যানেজ করতে হয় চার পাঁচশো লোকজন হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ডেস্ক হলো দুটি দুইটি ডেস্ক এবং আমাদের এখানে ছয়জন লোক আছে এই তাদের দ্বারা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় যার জন্য অতিরিক্ত চাপ যাত্রীরা অনেক সময় অধৈর্য হয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ হাজার যাত্রী যাতায়াত করে করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত দুই দিনে পাঁচজন যাত্রীকে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ হাজার শিউলি সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মৌসুম ইসলাম অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের আরেক রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস বিস্তারিত জানতে সরাসরি যাবো তাদের কাছে প্রথমেই যাচ্ছি মৌসুম ইসলামের কাছে মৌসুমি স্বপ্ন সবশেষ তথ্য যেটি আপনি বলছিলেন যে কোভিড নাইন্টিন সন্দেহে সৌদি আরব ফেরত এক বৃদ্ধ দম্পতি যাদেরকে কোভিড নাইন্টিন সন্দেহে হাসপাতাল থেকে কিন্তু কোয়ারেন্টাইনের জন্য বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনের জন্য কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া কিন্তু গতকালকেও ইতালি এবং স্পেন ফেরত দুইজনকে এই বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সব যাত্রীদেরকে চীন সহ পৃথিবীর যেসব দেশ থেকে বাংলাদেশে ফ্লাইট আসছে সব যাত্রীদেরকেই কিন্তু কিন্তু থার্মার স্ক্যানারের মাধ্যমে তাদেরকে স্ক্যানিং করে ভিতরে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন থেকে ছাড়া হচ্ছে সেই থার্মার স্ক্যানারটি কিন্তু অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য যে থার্মার স্ক্যানারটি সেটিও কিন্তু গতকাল রাতে মধ্যপ্রাচ্য থেকে আসা অধিক যাত্রীর চাপে কিন্তু এই থার্মার স্ক্যানারটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তিনটি থার্মার স্ক্যানার ছিল তার মধ্যে একটি আগেই নষ্ট ছিল এবং একটি গতকাল নষ্ট হয়ে গেছে অর্থাৎ ভিআইপি টার্মিনালের যে থার্মাল স্ক্যানার সেটি সচল আছে এখন সাধারণ যাত্রীদেরকে হ্যান্ড হেলথ থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে তাদের তাপমাত্রা তাদের জ্বর ঠান্ডা কাশি আছে কিনা সেটি পরীক্ষা করার পর তারপর তাদেরকে একটি ফর্ম পূরণ করে কিন্তু তাদেরকে ইমিগ্রেশন থেকে ছাড়া ছাড়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু সাধারণ যাত্রীদের সাথে কথা বলছিলাম যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে বাংলাদেশে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে তারা বিদেশের যেসব জায়গা থেকে এসেছেন তাদেরকে কিন্তু আরও নিরাপত্তা বলয় পার হয়ে এবং আরও অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু তাদেরকে ছাড়া হয় সেই তুলনায় কিন্তু আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই রকম কোনো ব্যবস্থা না থাকলেও কিন্তু তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ দীর্ঘ লাইনে একটির বেশি দুই তিনটা ফ্লাইট একসাথে আসলে কিন্তু তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ তাদেরকে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে এবং হ্যাঁ যেহেতু থার্মার স্ক্যানারটি নষ্ট হয়ে গেছে হ্যান্ড হেল্ড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছে সে ব্যাপারে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছে আপাতত তবে থার্মার স্ক্যানারটি সচল করার সব চেষ্টাই তারা করছেন এবং তারা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন তারা বলেছেন যে যেটি সচল না হলে তারা একটি নতুন থার্মার স্ক্যানার এই হর্য শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করবেন এবং তারা যেটি বলছিলাম যে বিমানবন্দরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার যাত্রীদেরকে সেই বিষয়ে কথা বলছিলাম তারা বলছেন যে তাদের যে স্বাস্থ্য যে ডেস্ক আছে সেখানে তাদের যে লোকবল সংকট সেই সংকটের কারণেই যাত্রীদেরকে ভোগান্তি হচ্ছে সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন সেই ব্যাপারও স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে তো এই ছিল আমার কাছ থেকে আমাদের আরেক সহকর্মী আছে চট্টগ্রামে প্রার্থ সেখানে চলে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে ধন্যবাদ চট্টগ্রামের শাহমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে দীর্ঘ আট মাস আগেই কিন্তু এই থার্মাল স্ক্যানারটি নষ্ট হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে যারা বিদেশ থেকে বা চট্টগ্রামের সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্যামানাত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশ করবেন তারা কিন্তু এই থার্মাল স্ক্যানারের মাধ্যমেই এখন প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আজকে এটি বসানো হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের জন্য একটি আনা হয়েছিল তবে সেটি চট্টগ্রাম বন্দরে বসানোর কথা থাকলেও কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নিয়ে যাওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি ফ্লাইট এখান দিয়ে নেমেছে এবং সেক্ষেত্রে যারা যাত্রীরা আছেন যাত্রীরাও কিন্তু এই থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করেই কিন্তু এখান থেকে বের হয়েছে এবং এর আগে আসলে থার্মাল স্ক্যানার না থাকার কারণে ইনফ্রাইড থার্মোমিটার দিয়ে এখানে পরীক্ষা করানো হতো এবং সেক্ষেত্রে গত তিন থেকে চার মাস ধরে কিন্তু ইনফ্রাইড থার্মোমিটার দিয়ে এখানে পরীক্ষা করানো হচ্ছে সেক্ষেত্রে থার্মাল স্ক্যানার আট মাস আগে এবং নষ্ট হওয়ার পর কিন্তু আজকে সেটি চট্টগ্রাম শাহামনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে আমরা শ্যামনাথ আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে এটি বসানোর মাধ্যমে অনেকটাই নিশ্চিন্ত হওয়া গেল যাদের করোনা নিয়ে সাধারণ মানুষের এক ধরনের আতঙ্ক রয়েছে সেক্ষেত্রে করোনা প্রতিরোধে একটি এটি অনেকটাই স্বস্তিদায়ক হবে এমনটাই আমাদেরকে বলছে সামনাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার এবং সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যারা যাত্রীরাও আসলে ভারত থেকে যে ফ্লাইটটি এসেছিল চেন্নাই থেকে তারা এই সামনাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় আমাদেরকে আসলে জানিয়েছে আসলে এই স্ক্যানার মেশিনটি বসানোর ফলে তারাও অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে তারাই অনেকটা আনন্দিত যে স্ক্যানার মেশিনটি বসানো হয়েছে তবে আট মাস আগে নষ্ট হওয়ার কারণে এতদিন ইনফেট থার্মোমিটার দিয়ে এখানে পরীক্ষা করা হতো আরেকটি বিষয় হচ্ছে যেহেতু প্রতিদিন চট্টগ্রাম সামরত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুই থেকে আড়াই হাজার যাত্রী প্রতিদিন কিন্তু যাতায়াত করে এবং আজকে আমরা সকাল থেকে যতটুকু খবর নিয়ে জেনেছি প্রায় চারশো চারশো থেকে সাড়ে চারশো যাত্রী এই যে যন্ত্রটি বসানো হয়েছে সেই যন্ত্রের মাধ্যমে কিন্তু এই এখান থেকে এদিক দিয়ে পার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা ডাক্তাররা রয়েছেন এবং যখন পরে সিভিল সার্জন সিভিল সার্জন এখানে আসবেন তো সবার সম্মিলিতভাবেই যে এখানে এই পরীক্ষা করা হতো এবং যাত্রী যারা রয়েছে এবং এখানে সামানজাতিক বিমানবন্দরের যারা কর্মকর্তা রয়েছে বা যারা ম্যানেজার রয়েছে সবাই অত্যন্ত আনন্দিত যে আজকে এই থার্মাল স্ক্যানার মেশিনটি এখানে বসানো হয়েছে তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রাম সামানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্তে দেশের বিভিন্ন বিমানবন্দরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া গ্রহণ করা হয়েছে সেই খবর জানাতে চট্টগ্রামের শাহ আমর বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশেষ এবং এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন রিপোর্টার মৌসুম ইসলাম